গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুবই ভালো আছি। তো দেখো, আমরা আজকে খুব সকাল সকাল উঠে গেছি, তো ছেলে তো রেডি হয়ে গেছে সাইকেল নিয়ে বেরিয়ে যাওয়ার জন্য। তো সাইকেলটা বের করে রেখে দিয়েছে, সোয়েটার টোয়েটার খুঁজে পড়ছে, ঘুরে এসে স্কুলে চলে গেল। আমি চলে আসলাম রান্নার কাজে। তো আমি আজকে অনেক শর্টকাটে রান্না করব, ঢেঁড়স আলু আর মাছের একটা ঝোল করব। এই আমাদের ক্ষেতের ধনে পাতা দেখো, আর ঢেঁকির শাক করবো একটা। তো আর এই ডাঁটাগুলোকে শুটকি দিয়ে টমেটো আর বেগুন দিয়ে করব। তো রান্নাবান্না শেষ করে আমি চলে আসলাম আমার কাজে। এই যে এই দোকানটাতে আমার যে স্টুডেন্ট বলো, ছোটো বোন বলো, রুমা বনিকুচমিনতে ও কাশিকের এই যে দোকান, ভিতরের এই যে মালপত্র আছে, স্টেশনারি কাপড় টাপড়, আবার কেকও করে। কেউ যদি কেক বানাতে বানাতে বানানো শিখতে আগ্রহী হও বা বাড়ির জন্য অর্ডার দিতে, ওর সাথে যোগাযোগ করতে পারো। আমাকে বললো আমার সাথে যোগাযোগ করার রাস্তাটা দেখিয়ে দেবো। এগুলো ও নিজের হাতে বানানো কেক, যেহেতু আমার ছেলের জন্মদিন ডিসেম্বরের 15 তারিখে, সেজন্য আমি বললাম কেকের ডিজাইন দেখাতে। তো রুমার এখান থেকে বেরিয়ে চলে আসলাম আগরতলা টাউনে, একটু ঘুরবো, একটু কেনাকাটা আছে। তো চলে আসলাম সিদ্ধার্থে, ভালো ভালো কালেকশন আছে এখন, শু বলো, লেদারের শু, এমনিতে কাপড়ের শু, আর চামড়ার হাওয়া চটি, স্যান্ডেল, অনেক ভালো ভালো কালেকশন। তারপর সিলেবাস থেকে জুতুর তুর নিয়ে চলে আসলাম হকার্সের সামনে থেকে। আমার দিদি আসলো স্কুল থেকে, এই যে। তো হকার্সের ভিতরে গেলাম, একটু কেনাকাটা আছে, ভিতরে কেনাকাটাগুলো সেরে তারপর যাব বাড়ির দিকে, হাজবেন্ডের সাথে চলে যাব। তো এই যে হকার্সের ভিতরে আছি এখন। হকার্সের ভিতরে তো দিন আর রাত্রে বোঝা যায় না, লাইট ফাইট এভাবে জ্বালিয়ে রাখে যে তুমি শীত যে এসছে বুঝতে পারবে না, এত ভীষণ গরম। গিয়ে টুকিটাকে যা নিয়ে আর নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে গেলাম, কারণ এত গরম অস্থির লাগছিল এখানে। তো এদিকটায় আসলাম, দিদি একটু পার্লারে গেলো, পার্লারটা সেরে তারপর হকার্সের ভিতর থেকে বেরিয়ে চলে গেলাম। বেসিক্যালি হকার্সে আসা ওই থ্রেডিং করবে এই জন্যই, আর টুকটাক কিছু কেনাকাটা ছিল ওইগুলো করলো। তারপর আমরা বেরিয়ে আমরা সিরোদাসও যাওয়া ছিল, এসেছিলাম সোয়েটার চাদর উঠছে কিনা দেখার জন্য, কিন্তু এবার তো শীত এমন নেই, সোয়েটার চাদর কিছুই এখনো ভালো ওঠেনি। তো কেনাকাটা শেষ, সন্ধ্যা হয়ে এসছে, তো বাড়িতে চলে যাচ্ছি এখন। বড় আসলো অফিস থেকে, যাচ্ছি বাড়ির দিকে। তো রাস্তাতে গিয়ে একটু মোমো টোমো চাট টাট ফুচকা টুচকা খেয়ে যা যা খাওয়ার তিনটাই বলেছিলাম, কারণ এগুলো তো আমার খুবই ফেভারিট। তো খেয়ে টেয়ে তারপর বাড়ির দিকে চলে আসলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দেবে। বাড়িতে এসে দেখি আমার বাড়িতে অতিথি এসে উপস্থিত, আমার ছোট্ট মিষ্টি একটা বোন আর একটা কিউট ভাইয়ের বউ, ওরা লুকিয়ে রাখছে মুখটা, এই অম্পিতার বর্ণনা বর্ণনা। নিজে ভিডিও করতে পারে তখন দোষ লাগে না, আমি শ্যুট করলে তখন দোষ লাগে, নিজেরও একটা পেজ আছে বর্ণার ডায়েরি। তো ওদেরকে টিফিন টিফিন বানিয়ে দিলাম, ঠিক আছে, টাটা, গুড নাইট। ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও। টাটা।